আফ্রিকার জঙ্গলে চীনে আছে, ঘরে যাইয়ে কইলেই মীমাংসা করে দিন, পারবো সমাধান করা, হ্যাঁ পারবো মানে এবারে সব বেশি কথা কন যাবো না, এখন যা যা সমস্যা সব খুলে কবি সরম মজ্জা নাই আমি ব্যবস্থা করমনি আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবো, ঠিক করে দেবো, আচ্ছা বাবা তুমি আল্লাহ রাউলিয়া। ভেজাল আছে তোর রে, তোর সামনে খুবই কঠিন, তোর কি সমস্যা রে? কিছু মানুষ আছে সরিয়ে গোপনের কথাই না, তার বন্ধু আছে না, তার বন্ধু নগে তো তার বোন নাকি লাইন আছে তার, এই তুই তোর বউটা খুব আদর করিস, আদর করিস আদর করিস তো, তারপরে তোর বন্ধু আছে না, বন্ধুর লগে তোর লাইন আছে তোর বোন লগে, বুঝছ? এটা তাবিজ দিমনি, তাবিজটা তুই গলায় নাকবি, গলায় নাকবি, তোর বউ জানি জানে না যে এইটা এই কামের নিগা, বুঝছ?
বন্ধু ফাঁকে থাকবো তোর বউ তোর খুব আদর করব কইব না কইব দুলা ভাই জি আরে বুঝছ কই দুলা ভাই আর আর পাইজাম এজাম করম না আমার মাফ করে দিন আর জি আরে আমি ভাই কইব আচ্ছা এই তোর আসত নিলে এটা তাবিজ তুই দেশে গলায় গলায় বাবা গলায় গলায় হবে এটাই করিস কি পানি খাই সাত দিন বুঝছ তিন বেলা খাস ঠিক আছে এই খাওয়া রাখ দিয়ে খাস খাওয়া রাখ দিয়া বাই বেড়ে না যে কোন যাই খা তিন উক্ত খাবি বুঝছ আর ই করিস কি আর শোয়া বাসটি আদর দে দেখবো তোমারে বুঝছ তাহলে তোর নগে আর খারাপ ব্যবহার করবো না কেন নগে খারাপ ব্যবহার করবো না বন্ধু বন্ধু না সব যাইবো গা বুঝছ আচ্ছা আচ্ছা এই নামাজ পড়িস পাচুক তো আচ্ছা যাই আর সাধুর নাম নইস তাই তো সব হাইরা যাইবো গা যা ঠিক আছে তাহলে মামা গেলাম আচ্ছা যা আল্লাহ 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 আফ্রিকার জঙ্গলে একটা সাধু বাবা আছে সাধু বাবা মরা মানুষ চিন্তা করা ধরে ঠিক আছে আপনি দেখেন সাধু বাবা আচ্ছা দেখতেছি আমি আমরা ঘরে খাড়ালাম আচ্ছা বাবা এই যে কামড় দিছে দেহারে আমারে দেখো দেখো দাঁড়িয়ে
ভালো আনি নাকবো তাহলে গেলাম আচ্ছা ঠিক আছে সাধু বাবা দোয়া করেন আচ্ছা যা ঠিক আছে জয় বাবা।